স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি, বগুড়া 6 এবং বগুড়া 4 আমি দুইটি আসন থেকে নির্বাচন করতেছি। বগুড়ার দুইটি আসন থেকে এবারও মনোনয়নপত্র কিনলেন হিরো আলম। বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সকালে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম ও বগুড়া 6 সদর এই দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি। দুপুর 1টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আমি বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম ও বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন অফিস থেকে আজ মনোনয়নপত্র কিনেছি। আগামী 5 তারিখের মধ্যে জমা দিয়ে দিব। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান আশরাফুল আলম হিরো আলম। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া 6 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফিরুজ ও বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন 11 ডিসেম্বর স্পিকারের কাছে প্রত্যেকপত্র জমা দেন। আসন দুটি শূন্য ঘোষণার পর 1 ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণ করার জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 5ই জানুয়ারি, 8ই জানুয়ারি মনোনয়ন বাছাই এবং 15ই জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। এরই মধ্যে আশরাফুল আলম ওরফে হিরো আলম দুটি আসন থেকেই নির্বাচন করবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।